স্কুল পড়ার পাশাপাশি একটা মেয়েকে কোন কোন বিষয়গুলোর প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে যদি সে দুনিয়া এবং আখিরাত উভয় জগৎকে সুন্দর পেতে চায়? মেয়েদের জন্য জান্নাতে যাওয়ার পথ এত সহজ, অথচ এরপরও বেশিরভাগ মেয়েরা তারা এই সুযোগটা থেকে বঞ্চিত হবে। দুঃখজনক অধ্যায় এটি, তবে যারা সৌভাগ্যবান তারা ঠিকই আলহামদুলিল্লাহ সেই সুযোগটা গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য জান্নাতে যাওয়ার শর্ট সিলেবাস, শর্ট কোর্স দিয়েছেন। কি শর্ট কোর্স? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতা'আত বা'লাহা ওয়া হাফিজাত ফারজাহা। কোন নারী যখন চারটি কাজ করবে, কয়টা কাজ? চারটা কাজ। যখন সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, রমজান রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে এবং নিজের ইজ্জত আবরু সম্ভ্রমের হেফাজত করবে, কোন রকম হারাম রিলেশন সম্পর্ক কারোর সাথে করবে না, আত্মসম্মান বজায় রেখে চলবে, পর্দা বিধান মেনে চলবে, জান্নাতের যে কোনো দুয়ার দিয়ে সে প্রবেশ করতে পারবে। খুব সহজ। পুরুষের জন্য সিলেবাস কিন্তু এত শর্ট না। কেন? কারণ পুরুষকে হালাল উপার্জন করতে হবে বাইরে যায়, মাথা গরম হবে ইনকাম করতে গিয়া, সহকর্মীর সাথে লোকজনের সাথে ঠান্ডা রাখতে হবে, গালিগালাজ করা যাবে না, অনেক স্ট্রাগল তাকে করতে হবে, এগুলো মেয়েদের জন্য প্রযোজ্য না। খুব সহজ। অতএব পর্দার বিধানটাকে মেনে চলবেন, পাঁচক্ত নামাজ সুন্দর করে পড়ার চেষ্টা করবেন, স্বামীর আনুগত্য এবং পর্দার এবং নিজের চরিত্রের হেফাজত করবেন, ব্যাস ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই বিষয়গুলো মৌলিক। এর পাশে আনুষঙ্গিক যে বিষয়গুলো করা হয়েছে সেগুলো মেনে চলবেন, জান্নাতের পথ ইনশাআল্লাহ সুগম হবে। আমার মা মারা যাওয়ার পরে বাবা দ্বিতীয় বিয়ে করে, কিন্তু তিনি আমাদের প্রতি যত্নশীল। সম্প্রতি আমার সৎ মা পরপুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে যায় যা আমার বাবা জানে। এখন আমার করণীয় কি? আমার বয়স 30 বছর। আল্লাহ মাফ করুন, নিজের মা, সেটা আপন মা হোক আর সৎ মা হোক, যেই হোক, অথবা এরকম পরিবারের কাছের কেউ যদি কোনো হারাম সম্পর্কে জড়িয়ে যায় তাহলে তাকে হারাম সম্পর্ক থেকে বিরত থাকার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে, নরমে গরমে, রাগ করে, অভিমান করে, বুঝিয়ে বা অন্য কাউকে দিয়ে বলিয়ে বা অন্যদের কাছে জানিয়ে দেওয়া হবে সেই ব্যাপারে, সাবধান করে, সতর্ক করে, ভয় দেখিয়ে, যেভাবেই হোক তাকে হারাম থেকে ফিরে আনার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখতে হবে। বিশেষ করে যখন লোকটা আপনাকে প্রতি যত্নশীল, আপনার প্রতি দায়িত্বশীল, তখন আল্লাহর ভয় তার ভিতরে তৈরি করা, তাকে কাউন্সিলিং করা, তাকে বোঝানো, প্রয়োজনে অন্য কাউকে দিয়ে বোঝানো, এটা আমাদের কর্তব্য। এরপরও যদি না পারা যায় তাহলে তার দায় সে নিজেই বহন করবে, আপনার কোনো গুণা হবে না। এক যুবক এখনও বিয়ে করেনি কিন্তু সে বলে ফেলেছে যাকে বিয়ে করবে সে তালাক, এখন এর হুকুম কি? সে কি বিয়ে করতে পারবে? তাকে বারবার নিষেধের পরও বারবার বলেছে। জটিল বিষয় ভাই। প্রথমত তালাকের মাসালা আমরা বলছি, এরকম সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের কোনো মজলিসে করবেন না, এটার জন্য আলাদা ওলামাদের কাছে গিয়ে ডিটেল বলে বলতে হবে। যেমন এই ছেলে কী বলছে, যদি নির্দিষ্ট কোনো এক মেয়ের সাথে বিয়ের আলাপ করতেছে, সে বলতে যদি বলে যে একে আমি তালাক দিলাম, তো বিয়েই হয় নাই, ও তালাক দিলে তালাক হবে করতে। কিন্তু যদি সে এইভাবে বলে একে আমি বিয়ে করলে সে তালাক হবে, আমি বিয়ে করব যখন তখন সে তালাক হবে, তাহলে সেক্ষেত্রে তালাক হবে, কারণ এখানে তালাক হওয়াটাকে বিয়ের সাথে শর্তযুক্ত করা হয়েছে। তাহলে আমি যখন বিয়ে করব তখন সে তালাক হয়ে গিয়ে যাবে, আমি তাকে তালাক দিয়ে ফেললাম বিয়ে করার শর্ত সাপেক্ষে, অর্থাৎ বিয়ে যখন হবে তখন তালাকও হবে। এরকম যদি বলে তাহলে তালাক হবে, তাহলে অন্য মেয়েকে বিয়ে করতে হবে, তার এই মেয়েকে বিয়ে করবে না সে। আর যদি বলে যে আমি যেটারেই করবো সেটাই তালাক হবে, তাহলে তো মাসালা বড় জটিল, বড় মুসিবত। তো এই অতিরিক্ত চালাকি করার কারণে, এটা তো মাথা সমস্যার কারণে হয় তাহলে তো ভিন্ন কথা, আদারওয়াইজ যদি জেনে শুনে এরকম কথা বলে তাহলে বিষয়টা আসলেই জটিল। তো বিস্তারিত বললে তখন পুরো বিধানটা পরিষ্কার করে বলা যাবে। এই সংক্ষিপ্ত, এই জন্য আমরা তালাকের মাসালা সাধারণত প্রশ্নত এই ছোটো সেশনগুলোতে দেই না, কারণ এগুলো একটু ডিটেল শুনে তারপরে বলতে হয়, একটু হেরফের হয়ে গেলে তারপরে অনেক ব্যস্কম হয়ে যায়।